বিজেপির নতুন অস্বস্তির নাম অনুপম। ব্যবস্থা নিতে দিল্লির দরবারে রাজ্য গেরুয়া মণ্ডলী। লোকসভা নির্বাচনের আগে বিজেপির নতুন অস্বস্তির কারণ হয়ে উঠেছেন কেন্দ্রীয় বিজেপির সম্পাদক অনুপম হাজরা। তার একের পর এক মন্তব্য এবং কার্যকলাপে বিপাকে গেরুয়া শিবির। সূত্রের খবর, অনুপমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দিল্লিতে তার বিরুদ্ধে নালিশ জানাতে চায় রাজ্য গেরুয়া মণ্ডলী। বিষয়টি ঠিক কী? দলে থেকে দলবিরোধী কথা বলে এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন অনুপম হাজরা। সাম্প্রতিক সময়ে তিনি বেলাগাম ভাষায় আক্রমণ করেছেন বিজেপির শীর্ষ নেতৃত্বদের। এমনকি তার কথায় উঠে এসেছে নেতাদের দু চারটে চর থাপ্পড় মারার প্রসঙ্গ। মঙ্গলবার আরও এক কদম এগিয়ে অনুপমকে দেখা গেল শান্তিনিকেতনে তৃণমূলের ধর্ণা মঞ্চে। সেখানে গিয়ে তিনি স্থানীয় নেতাদের সঙ্গে কথাবার্তা বলার পাশাপাশি শাসক দলের সুরে সুর মিলিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ওপেন চ্যালেঞ্জ করলেন। এমনকি তাকে ভণ্ড বলেও চূড়ান্ত আক্রমণও করেন তিনি। স্বাভাবিকভাবেই অনুপম হাজরার এই ধরনের কার্যকলাপকে আর ভালোভাবে নিতে চায় না রাজ্য গেরু নেতৃত্ব। দিন কয়েক আগেই বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য পরিষ্কার জানান পার্টির লাইন ভঙ্গ করেছেন অনুপম, দলের সংস্কৃতি তিনি এখনও বুঝতে পারেননি। প্রসঙ্গত, অনুপম হাজরা একসময় তৃণমূলেই ছিলেন এবং বলা ভালো বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ছিলেন তিনি। আর সেই প্রসঙ্গ উল্লেখ করে সমীক বলেছেন, কেউ কেউ নির্বাচনের সময় অনুব্রতর বাড়িতে মাছের ঝোল ভাত খেতে গিয়েছিলেন। আর কোনো উপাচার্যকে এরকম কদর্য ভাষায় আক্রমণ করাটা বিজেপির সংস্কৃতির বিরুদ্ধে। তবে যেহেতু অনুপম হাজরা এই মুহূর্তে একটি কেন্দ্রীয় পদে রয়েছেন, তাই রাজ্য নেতৃত্ব সরাসরি দিল্লির দরবারে গিয়ে তার বিরুদ্ধে নালিশ জানাতে চায়। বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সমস্ত তোড়জোড়।